নমস্কার বন্ধু, আমি শাওলি, আবারও চলে এসেছি। প্রতি সপ্তাহে যেমন আসি, শনিবার মহুয়াকে সঙ্গে নিয়ে আপনাদের কাছে। আপনারা শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট অরিজিনাল পডকাস্ট আলোঘর, আলো জ্বলুক সবার মনে। আমরা আছি শ্রী শ্রী মায়ের কথা বইটি হাতে নিয়ে এবং আমরা সরোজবালা দেবীর লেখাই পড়ছি। একটা জায়গায় সরোজবালা দেবী লিখছেন যে সারদা দেবী বলছেন, মন্ত্রতন্ত্র কিছু নয় মা, ভক্তি সব, ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সব পাবে, উনি সব। তারপর কথা প্রসঙ্গে গৌরীমা ও দুর্গা দেবীর কথা উঠল, অন্য প্রসঙ্গে গেলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখো, রামকৃষ্ণদেব বা মা এরা অনেক পরের কথা অনেক আগে বলে গেছেন, সেই স্টেপ বাই স্টেপ ওঠার মতো তো নয়। কিন্তু এই যে মন্ত্রতন্ত্র কিছু নয়, তো তাহলে এখানে একটা প্রশ্ন উঠতেই পারে যে আমাদের বিভিন্ন পুজো হয় তো মন্ত্র দিয়ে, তো মন্ত্র না হলে, মানে মন্ত্রর মধ্যে দিয়ে কিছু না হলে, তো তাহলে এই পুজো টুজোগুলোর কি মানে আছে, বা এই মন্ত্রগুলো যে তৈরি হয়েছে মন্ত্রগুলোর কি মানে আছে, এখানে একটা প্রশ্ন মানে খুব সঙ্গত। আদৌ কি এগুলো কোনো কাজের নয়, সে প্রশ্ন আসে। হ্যাঁ, এগুলো খুব সঙ্গত। তো আমার নিজের ধারণা এই ব্যাপারটা দুভাবে ব্যাখ্যা করা যায়। এক, যেটা মা বলছেন যে মন্ত্রতন্ত্র কিছু নয় মা, ভক্তি সব, তো এখানে উনি একেবারে শেষের কথাটা বোঝাতে চাইছেন, যেটা আমরা খুব তুমি আমি আলোচনা করতে করতে যেটা আমরা গীতার কথা প্রায় বলি, যে ভক্তিযোগ কিন্তু দেখো একেবারে সেই দ্বাদশ অধ্যায়, মানে বিশ্বরূপ দর্শন বিভূতিযোগে সমস্ত পার করে তারপরে ভক্তিযোগ, মানে তার আগে পর্যন্ত অর্জুনের প্রস্তুতির ধাপ। ভক্তি জিনিসটা অত ইজি নয়, মানে বিশ্বরূপ দর্শনের পর ভক্তি শেখাচ্ছেন, মানে এতক্ষণ ধরে অর্জুনকে তৈরি করলেন, তাহলে ভক্তিটা কত কঠিন। হ্যাঁ, একদিন আমরা আলোচনা করছিলাম না, যে আমরা যখন বলি যে আমরা বাবা ভক্তি নিয়ে আলোচনা করব না, এই যে ভক্তি অর্থে আমরা যে সংকীর্ণ অর্থে ভক্তির কথা বলেছি, সেটা যে শুধুমাত্র আচার বিচার সর্বস্ব ভক্তির কথা বলেছি, সেটা আমরা সেদিনও বলেছিলাম। একেবারে মন্দিরগুলোর সামনে যেটা আমরা বলি কুড়ুলে প্রণাম, দেখবই মাথার উপরে একটা হাত থেকে এরকম একটা চলে গেল, মানে যেন মন্দিরের সামনে দাঁড়িয়ে একটা কিছু করতে হয় তাই করলো, তো এগুলোকে বোধহয় ভক্তি বলে, আমি জানি না। তো এই এই যে এই ভক্তি কথায় কথা আমরা বলি যে আমরা বাবা ভক্ত, আমরা অদ্বৈত বুঝি না, আমরা ভক্ত, ভক্ত হ্যান ভক্ত ত্যান, ভক্তের জাত নেই, রামকৃষ্ণদেব বলেছেন। কিন্তু এই যে ভক্ত, এই ভক্তি জিনিসটা, সেটা আমরা আগের বারও বলতে বসেছিলাম, আমরা আলোচনা করেছিলাম যে সত্যিকারের ভক্তি হতে গেলে তাকে অদ্বৈত ভূমি পার করে আসতে হয়, তাকে নইলে স্তরে পৌঁছতে হয়, হ্যাঁ, ওই একত্ব বোধটা না জাগলে তারপরে ফিরে এসে তখন সে ভক্ত। শুদ্ধ ভক্তি কি চারটিখানি কথা নাকি? শুদ্ধ ভক্তি তো একেবারে শেষের কথা, কিন্তু তারও আগে ভক্তি, ভক্তি হতে গেলে একেবারে যে সেটা তাহলে অনেকগুলো স্তর পার করে তবে ভক্তি, যেটা আমরা গীতা খুললে অধ্যায়গুলো পরপর উল্টালি বুঝতে পারি যে ভক্তি যে কোন অধ্যায়। তো এখানে মা বলেছেন মন্ত্রতন্ত্র কিছু নয় ভক্তি সব, তার মানে যেটা আমার মনে হয় যে কিছু নয় মানে ধরো একটা পুজো হচ্ছে বা কেউ ঈশ্বরের উদ্দেশ্যে কিছু দিচ্ছে, তো তার তো মানে প্রত্যেকটা জিনিসেরই তো একটা উদ্দেশ্য থাকে, তো তার মানে একেবারে শেষের উদ্দেশ্য যদি আমি ধরে নিই যে মোক্ষ লাভ, যদি আমরা ধরে নিই যে ওই জন্যই কাজটা করছে, এমনি যারা সকাম ভক্তিও আছে, এটা দিচ্ছি তুমি আমার এটা করো, চালটা দিলাম, হ্যাঁ চাল কলা শশা এগুলো দিলাম তুমি আমার এই করো, ওটা আলাদা, ওটা ভক্তি নয়। কিন্তু একেবারে তার প্রীতির উদ্দেশ্যে কিছু করছে কিংবা আমার অন্ত, মানে আমার মুখের উদ্দেশ্যে আমি ঈশ্বরের আরাধনা করছি, চাই বলেও এক সময় মনে হয় যে আচ্ছা একটু ঠাকুর ঘরে এই কাজটা করি, ওই কাজটা ভালো লাগে, ভালোবাসা, ভালো লাগা, কারণ আমাদের মন তো সবসময় চায় যে কোথাও একটা একটু গুটিয়ে এসে বসতে, একটা বসার জায়গাটা, হ্যাঁ সেই আশ্রয়ের জায়গাটা তো অবশ্যই, কখনো কখনো কোনো সামাজিক রিলেশন হয়তো নাও দিতে পারে অতটা যতটা পরিমাণে আমরা ওই জায়গাটায় শান্ত মনে বসলে পাই, মনের শান্তি পাই। তো ওইটা কখনো মন্ত্র উচ্চারণ করে সেরকম ভাবে হয় না, কারণ তোমার খুব ভালোবাসার মানুষ যে, যার কাছে বসে তুমি দুদণ্ড আনন্দ পাও, তো তাকে তার সঙ্গে দেখা হলেই তাকে স্তব স্তুতি করতে লেগে গেলে তুমি কি ভালো, তুমি হ্যান তুমি ত্যান, এই ব্যাপারটা তো করো না, করি না, ঠিক, খুব বেশি হলে তাকে জড়িয়ে ধরো, কিন্তু সেটাও যে ফিলিংটা থেকে আসে সেটা ভালোবাসা। তো মা বলছেন ভক্তি সব মন্ত্রতন্ত্র কিছু নয়, এটা একটা ওই ব্যাপার যে
আসলে ভেতরের ফিলিংটা সব, তুমি মন্ত্র বলে তাকে স্তবস্তুতি করে সেটা না একটা দূরত্ব, যে তার কাছে প্রার্থনা করছে, এই করছে ওই করছে, একটা দূরত্ব। তুমি তোমার মার কাছে কি প্রার্থনা করো না দাবি করো, আমাকে এটা দিতে হবে। হ্যাঁ, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। আর এখানে আরো একটা ব্যাপার দেখো, যে আমি যদি মন্ত্রগুলো ধরে নিই, কারণ মন্ত্ররও তো একটা যৌক্তিকতা আছে, এই মন্ত্রগুলো না তোমার সবকটা মহারাজরা বলেন, মানে প্রাচীন মহারাজরা বলেন আর কি, যে এই মন্ত্র শরীর, কারণ মন্ত্রগুলো সবকটা চৈতন্য, চেতনা ভরা আছে তার মধ্যে, আমরা সেগুলো পাই না, কারণ আমরা উচ্চারণ করতে পারি না, আমাদের মধ্যে সেই ভাবটা নেই, আমাদের কাছে কিছু মরা শব্দ, মানে আমি জল খাবো, খাবার খাবো, ওই রকম টাইপের শব্দ। এইবার মন্ত্রগুলোকে জাগাতে হয়, মন্ত্রগুলোর প্রত্যেকটা, যে তুমি নিজেই শব্দ নিয়ে, ভাষা নিয়ে তুমি কাজ করো, তুমি তুমি নিজে আরো ভালো বুঝতে পারবে আমার থেকে, যে মন্ত্রগুলোর প্রত্যেকটা যে শেষে অনুস্বর, মানে যে বর্ণগুলো রয়েছে, এই বর্ণগুলো হচ্ছে এক একটা জায়গায় ভাইব্রেশন, ভাইব্রেশন। মন্ত্র কোথায় উচ্চারণ করতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয়, সেগুলো সবকটা আমাদের নাড়ির সাথে যোগ আছে, ঠিকঠাক উচ্চারণ করতে পারলে এক একটা দ্বার খোলে। তো এইবারে সেখানে একটা উচ্চারণ একটা ব্যাপার, এবং সেটা তো না হয় নিজেদের শরীরের দ্বার খুললো, সেটা একটা যৌগিক পদ্ধতি, যে মন্ত্রের মধ্যে দিয়ে কি কি হতে পারে। এবং মন্ত্র হচ্ছে একটা তোমার সেতু, ঈশ্বরের সঙ্গে, ভক্তের সঙ্গে ভগবানের একটা সেতু, সেই সেতুটা পারাপার করে যাচ্ছে, কারণ প্রত্যেকটা মন্ত্রের ব্যাখ্যা আছে। তো এক তো মন্ত্র শরীর, এবং তারপর মন্ত্র সেতু, সেইটা তুমি মন্ত্রটাকে ওই অবস্থায় নিয়ে আসতে গেলে, ওই জায়গাটা নিয়ে আসতে গেলে, ভেতরে ভক্তি না থাকলে সেটা জাগবে না, জাগবে না, এবং মন্ত্রের ওই কাজটাও সফল হবে না। আসলে আমরা তো উচ্চারণটাই জানি না, উচ্চারণ জানি না, আর আমাদের ভেতরে সেই ভক্তিটাও নেই। এইটার মাধ্যমে আমরা তার কাছে পৌঁছবো, এই বোধটা তো আগে জাগাতে হবে, তা নইলে সেই ওই যে আগের বললাম যে মরা শরীর, যে কিছু জাস্ট ওই অং বংচং উচ্চারণ করতে হয়, তাই উচ্চারণ করে দিলাম, উচ্চারণ করে নিয়ে একটা ফুল ছুঁড়ে ফেলে দিলাম, ব্যাস ঘন্টা নেড়ে দিলাম, পুজো শেষ, একটা আচার করলাম, একটা পুজো শেষ। যে কারণে মা বলছেন, যে এটা আমার মনে হয় যে মন্ত্রতন্ত্র কিছু নয় মা, ভক্তি সব, আগে ভক্তিটা না জাগলে মন্ত্রের কোনো জোর, কোনো ফিল করা যায় না, কার্যকারিতা নেই। আর তাছাড়া এই যে সারদা দেবী বা রামকৃষ্ণদেব যে কথা বলতে এসেছেন, তারা তো আসলে আমাদের এই স্পিরিচুয়াল জার্নিটাকে সহজ করে ব্যাখ্যা করতে এসেছেন, কাজে মন্ত্রতন্ত্রের যে পাওয়ার, সেটাকে ফিল করে সেটাকে প্রপার ওয়েতে ইউজ করার যে পদ্ধতি, সেটা জানাটা যে সাধারণ মানুষের পক্ষে একেবারেই সম্ভব নয়, এটা যে একটা সাংঘাতিক প্রসেস, এটা যে একটা সাংঘাতিক প্র্যাকটিসের ব্যাপার, বোঝার ব্যাপার, এবং সাধারণ জীবনে মানুষের সেই বোধ বা সেই প্র্যাকটিসটা চট করে করাটাও সহজ নয়। তাদের প্রতিদিনের যাপনে এত কিছু সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়, সেই পাওয়ারটা ফিল করার জন্য যে স্পেসটা লাগে জীবনে, সেটাও সত্যি তারা হয়তো আজকের দিনে আরোই পাবে না, অত সময় নেই বা দরকারও নেই, এখনকার জেনারেশন বলবে যে দরকার নেই, আসলে এটা সময় নেই ঠিক, এবং সেই ধৈর্যটাও নেই। বলা যেতে পারে এরা আমাদের টিপস দিয়ে গেছেন, যে তোমরা কতটা তাড়াতাড়ি শিখি ভাগ হলেও একটু স্পিরিচুয়াল জীবন যাপন করতে পারো, তোমাদের মনটাকে উন্নত করতে পারো, মেডিজি ফর্মুলা একেবারেই তাই, কিন্তু আসলে কিন্তু তাই, যদি আমরা ভেবে দেখি, দেখবে এইভাবে কেউ হাতে চাঁদ এনে দেয়নি আমাদের, একেবারেই না, মানে একেবারে সেই চামচেতে করে মুখের গোড়ায় তুলে দেওয়া। রামকৃষ্ণদেব এটা বলতে গিয়ে মনে পড়লো, রামকৃষ্ণদেব যে এত বছর ধরে কালীঘরের পূজারী ছিলেন, তিনি কিন্তু মন্ত্র বলেননি, মা আয়, মা খা, মা নে, এই এই ছিল তার মন্ত্র, কিন্তু তাহলে তিনি জানতেন না, তার না একেবারেই না, রামকৃষ্ণদেব মন্ত্র জানতেন, সবকটা জানতেন তো বটেই, নইলে তিনি ওই সভাগুলোতে পার্টিসিপেট করতেন কি করে। আসলে তিনি তো তার যাপনটা, যেটা আমরা সামনে দেখতে পাই, মানে পর্দার আড়ালে নয়, খোলা দরজার এপারে যেটা দেখা যায়, যেটা তারা দেখিয়েছেন, রাতে দেখা যায় না, যেটা তারা দেখিয়েছেন, তারা সহজ রাস্তাটা দেখিয়েছেন, যে আমরা যদি এই যাপনটা করি, তোমরাও এসে এই যাপনটা করো, হাত ধরে ধরে এর থেকে বেশি আর কে শেখাবে, তাও যদি আমরা না শিখি, শিখলাম না। এরপরে আমরা আরেকটু এগোচ্ছি, সরজুবালা দেবী লিখছেন, তারপর কথা প্রসঙ্গে গৌরীমা ও দুর্গাদেবীর কথা উঠল, মা উভয়ের অনেক সুখ্যাতি করলেন আর বললেন, এখানে একটা অদ্ভুত কথা দেখো, দেখো মা, চর খেয়ে রাম নাম অনেকেই বলে, কিন্তু শৈশব হতে ফুলের মতো মনটি যে ঠাকুরের পায়ে দিতে পারে সেই ধন্য। গৌরীদাসী মেয়েটিকে কেমন তৈরি করেছে। এবং এরপরেও বলছেন যে ভাইয়েরা বিয়ে দেবার বহু চেষ্টা করেছিল,
গৌরীদাসী ওকে লুকিয়ে হেথা সেথা পালিয়ে পালিয়ে বেড়াত। শেষে পুরী গিয়ে জগন্নাথের সঙ্গে মালা বদল করে সন্ন্যাসিনী করে দিলে। সতীলক্ষ্মী মেয়ে কেমন লেখাপড়াও শিখেছে, কি একটা সংস্কৃত পরীক্ষাও দেবে শুনছি। গৌরীমার পূর্বজীবন সম্বন্ধেও অনেক কথা বললেন, তাতে জানলুম তার জীবনের উপর দিয়ে কম দুঃখ ঝঞ্ঝা বয়ে যায়নি। কাশীর কথা ওঠাতে বললেন, কাশীতে বেশ ছিলুম গো, আর আমি তো সঙ্গে করে যদুবংশ সব নিয়ে গেছিলুম মা। যদুবংশ মানে তার যে সমস্ত আশেপাশের লোকজন, লটবহর পুরো পরিবারের, হ্যাঁ সবাই করে নিয়ে ঘুরতে। এই যে একটা সুন্দর যাপন, মানে সবাইকে নিয়ে, দেখো এটাও কিন্তু আমাদের শেখা যে আজকে একলা চলার জীবনে, যে আসলে একলা চলাটা যে খুব সহজ আপাত দৃষ্টিতে মনে হলেও, আসলে যে একলা চলাটা সত্যি খুব কষ্টকর। কোথাও মানুষ প্রতি মুহূর্তে এসেছে একা, যাবেও একা, কিন্তু সঙ্গের এই যে রিলেশনগুলো, সম্পর্কগুলো, এই যে একসাথে গাঁট ছড়াগুলো, এগুলো যে কত মানসিক জোর দেয়, শক্তি দেয়, এটা যে মানে এই আমি না বারবারই ভাবি, ওদের শুধু কথা নয় জানো, ওদের দুজনের প্রত্যেকটা যাপন, কাজ, কর্ম, হাব ভাব সব কিছু যেন আমাদের কিছু না কিছুটা শিক্ষা দিয়ে গেছে। মা কিন্তু প্রত্যেকটা রিলেশন বহন করতে করতে গেছেন। কথা প্রসঙ্গে মনে পড়লো যে কোথা থেকে একটা পুরী যাবেন, মানে বা পুরী গেছেন, তো সেইখানে তিনি গেছেন আর তার ভাইটাইরা যাবে না, হতে পারে না, তো সেইখান থেকে আবার তার এক ছেলেকে পাঠালেন জয়রামবাটি গিয়ে তাদের নিয়ে আসতে। সেই সময় তখন যে হুট করলেই পৌঁছে গেলাম তা তো সম্ভব নয়, ঠিক এতগুলো ব্রেক করতে করতে জয়রামবাটি গিয়ে সেই আবার কালীমামা যাবেন, একা একা যাবেন না, কালীমামার ফ্যামিলি নিয়ে একা যাবেন না, পুরী যাবে শুনে সে তার আবার শাশুড়ি, সেও আবার একটা লম্বা দল পাকিয়ে বসে আছে, সবাইকে নিয়ে চলা, তো মা কোথাও একা যেতেন না। এবং এখানে একটা অদ্ভুত কথা বললেন দেখো একদম শুরুতেই, যে দেখো মা চর খেয়ে রাম নাম অনেকেই বলে, কিন্তু শৈশব হতে ফুলের মতো মনটি যে ঠাকুরের পায়ে দিতে পারে সেই ধন্য। সত্যি তো মানে জোর করে কি কিছু করানো যায়? কারে পড়ে অনেক কিছু, হ্যাঁ অনেক কিছু করা যায়, অনেক কিছু করতে হয় বাধ্য হয়ে, কিন্তু তুমি দেখো তুমি কোনো একটা কাজ বাধ্য হয়ে করলে আর কোনো একটা কাজ তুমি নিজে ভালোবেসে করলে, তো দুটো কাজের মধ্যে অবশ্যই, এবং সেই দুটো কাজের প্রভাবেরও তফাত আছে, মানে ফলেরও তফাত আছে। বাধ্য হয়ে যে কাজটা করছো তুমি কাজটাই করছো, সেই কাজটার সঙ্গে তোমার নিজের মনের কোনো সম্পর্ক নেই একেবারে সব, আর যেটা তুমি নিজে ভালোবেসে করছো সেটা তো মানে তোমার মনটা তার মধ্যে পুরোটা রয়েছে একদম, যে কারণে এই যে আমরা বলি যে আমাদের ঈশ্বর ঈশ্বর করে কি লাভ, ছোট থেকে এসব কি লাভ, তার চেয়ে এটা করো ওটা করো, তার চেয়ে অঙ্ক পরীক্ষা দাও, অমুক ইন্টারন্যাশনাল এক্সামে পার্টিসিপেট করো, নিশ্চয়ই করো কিন্তু পজিটিভ কিছু ফিলোসফি সেইটা তো শেখানো যায়, কিছু বেসিক দর্শনটা তো শেখানোই যায় নিশ্চয়ই, সেইটা তো শেখানোই যায়। এটার ব্যাখ্যা বিবেকানন্দ সাংঘাতিক ভালো দিয়েছিলেন একটা শব্দে, যে ঈশ্বরকে যে বিশ্বাস করে না সে নাস্তিক নয়, বরং নিজেকে যে বিশ্বাস করে না সেই নাস্তিক, ঠিক, কারণ ঈশ্বর বাইরে কোথাও নেই। তো এটা ছিল ওনার ব্যাখ্যা। তো ব্যাপারটা তাই, যে ব্যাপারটা হচ্ছে যে আমি ছোট থেকে আমার বাড়িতে সাহেব মেম আমার বছরে একবার করে ইউরোপ ট্যুর থাক না, অসুবিধে নেই, তার সাথে তো এগুলোর কোনো সংঘাত নেই, তার সাথে আমি যদি একটা পজিটিভ এনার্জিকে আমার সঙ্গে নিয়ে চলতে পারি, থেকে শেখাই যে একেবারে ফুলের মতো যা তারা যখন থাকে, মানে একেবারে ক্লিন স্লেট, যদি সেখানে কিছু পড়ে না যায় তো সেই জায়গাটা যদি শুরু থেকে ওই স্লেটে যদি সেটা লিখতে লিখতে যাওয়া যায়, সে একটা ঠিকঠাক মানুষ হয়ে দাঁড়াবে একদম, এবং নিজের কানে তার ওই মন্দিরে গিয়ে প্রণাম করতে হবে না, তার নিজের মনেই সে আগামী দিনের পথ চলার জন্য সে যা সম্পত্তি নিয়ে চলবে সেই জোরেই সে সব উতরে যাবে একেবারে। এবং তুমি দেখো যে এই একেবারে ঘোর নাস্তিক, মানে সকল নাস্তিক আমরা যাকে বলি, সেও কিন্তু মানে তুমুল বিপদে পড়ে যখন আর কিছু করার নেই, এও দেখছে না তো করে কিন্তু গিয়ে মন্দিরে প্রণাম ঠুকতে যায় যে বাবা দেখো দেখো দেখো, হ্যাঁ একদম, কিন্তু ওইটার কোনো লাভ নেই, ওটার কোনো মানে নেই, ওটা তো ওই ঠেকায় পড়ে আর কি, ঠেকায় দায় পড়ে, হ্যাঁ ওটা। তার চেয়ে আমি যদি ছোট থেকে সেই ফিলিংটা আমার ভেতরে থাকে, সেই জোরটা আমার ভেতরে থাকে, সেই জোরটা আমাকে জীবন, এবং একইভাবে যদি আমরা এই কথাটা আমাদের রোজকার জীবনের সম্পর্কের মধ্যে আনি তাহলেও কিন্তু একই ব্যাপার। আমরা যদি আমাদের পাশের মানুষকে, আমরা যাদেরকে নিয়ে সঙ্গে চলি, তাদেরকে যদি আমরা একটু ভরসা করি,
তাদেরকে যদি আমরা সহজভাবে নিই তাহলেও কিন্তু সত্যি আমাদের চলাটা অনেক বেশি। আমার আজকে তোমাকে দরকার বলে আমি সকাল থেকে রাত অবধি তোমাকে ফোন করছি যে কি কো শাওলি কেমন আছো, কারণ আমার তোমাকে দরকার, জানি দুদিন পরে দরকার পড়বে একদম। তার থেকে যদি আমি সেই রিলেশনটা একটা ঝালিয়ে রাখি যে হ্যাঁ তোমার সাথে যদি আমার সেই ভেতরের বন্ধনটা থাকে, রোজ দেখা হোক বা না হোক, একটা ছোট মেসেজ কি ভালো আছো তো, বাস হয়ে গেল, মানে কাছে থাকা আমরা যাকে বলি, এটা অনেকটা ক্যারি করে, ক্যারি করে অবশ্যই অবশ্যই। এই সমস্ত সম্পর্ক নিয়েই আমরা চলতে চাই, আমরা এভাবেই চর খেয়ে নয় ভালোবেসে মনের ঘরে আলোটাও জ্বালিয়ে রাখতে চাই। আর আমরা জানি আপনারাও সেই আলো জ্বালানোর কাজ প্রতিদিন প্রতি মুহূর্তে করে চলেন, আর তাই আমরা সকলে মিলে একসাথেই চলতে পারি। ভালো থাকুন, আলো জ্বালিয়ে রাখুন মনের ঘরে, আর হ্যাঁ সঙ্গে থাকুন, শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট অরিজিনাল পডকাস্ট আলো ঘর, আলো জ্বলুক সব্বার মনে।